পর বলছো তোমাকে দিন দাঁড়িয়ে হিসেব করতে হবে আপনার বিধান তো নাই বাংলাদেশ সংবাদ নাই যে ওই চাকরি করতে গেলে দাঁড়িয়ে সাফ করতে হইবে তা কেন বলছেন রাখো তোমার বিধান আমাদের নিয়ম হলে এটাই গাড়ি সাফ করতে পারলে আসো না যাও ওই ছেলে দাড়ি কাটে নেই কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে তুই ব্রিটিশের দাসত্ব করবো রাজি হও বলে না আমি আল্লাহ দাসত্ব করি বিলেট এনএসএ কাটার জন্য উনি বললেন তোমরা আমার গাড়ি না কেটে আমার গলা কেটে দাও আমি শহীদ হতে রাজি দাঁড়িয়ে শহীদ করো না আমার জীব দশে আমার নবীর শূন্য চলে যাবে আর আমি বেঁচে থাকবো এটা করলে বরকত হয় বাচ্চা ভালোভাবে হয় কে বলেছে না এগুলি তো নিয়ম না এত বেদা সেখানে বিচার করা হলো ওই ওহাবি ওর ফাঁসি ফাঁসির হুকুম হয়ে গেল ও আলহামদুলিল্লাহ বলল যুগ যুগ ধরে কারাবন্দি থেকেছে কিন্তু কোনদিন বিধাতার সঙ্গে আপোষ করে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আল্লাহ বচ্চেনুল্লাহ শশতরাফ নালুমিনী নানফুষ মামু আল হম বেনমেল হম আমি অনুবাদ করে দিই নিশ্চয়ই আল্লাহ মোমেনদের নিকট থেকে তাদের জান ও মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে ক্ষমতার বিনিময়ে নয় তোমার ভোট দেবো আমার এটা করে দিতে হবে ওই বিনিময়ে ভোট নয় জান্নাতের বিনিময়ে আমার সমস্ত জান মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন এই টার্গেটটা সম্পূর্ণ পৃথক করে নিতে হবে ভাইয়া তুলুন তার তালুন এবং মরে ওয়াদান আলাই হক তওরে তোলে জিদ ওয়া এই হক ওয়াদ আছিল তোরে তে ইঞ্জিলি এবং পুরানে আবহা বেহা জিল্লাহ যে ব্যক্তি আল্লাহ লে এই অঙ্গিয়ার পূর্ণ করে প্রস্তাব শুরু বে বাই এক মূল্য বে তোমরা এই ক্রয় ক্রয় বিনিময় জন্মতে শুষক গ্রহণ করো যা তোমরা তার সাথে করেছো আর এটাই হলো মহান সফলতা আলিকা জান্নাত লাভ করাটাই বড় সফলতা এই সফলতার উদ্দেশ্যে আপনি কাজ করবেন কোনভাবে কি কাজ করতে হবে সে রাস্তাঘাট আপনার নিজের মধ্যে চলে আসবে যখন আপনি ময়দার নামবেন এখন আপনার সংগঠনের মধ্যে আছেন ময়দান নেমে গেছেন অলরেডি যখন যে অবস্থা যেরকম মোকাবেলা করবেন দেখবেন আপনি জিতে যাবেন যেন আমাকে একটা ভাই আজকে আমাদের কর্মী বলল স্যার আমি যখন এমন একটা গুরুত্বপূর্ণ চাকরি আমি পেয়েছিলাম অত্যন্ত মূল্যবান চাকরি বিমান চলে না রাডার্স ঠিক করতে না বিমান এই ঘোরাঘুরি কোন দিন যাবেন এই রাডার্স এ অত্যন্ত ম্যাথমেটিক্সের ব্যাপার সূক্ষ্ম ম্যাথমেটিক্সের ব্যাপার আমাদেরই একটা ছেলে সেখানে ফার্স্ট হয়েছে পরে বলছে তোমাকে প্রতি দিন দাড়ি সেভ করতে হবে দাঁড়ি কিন্তু এতটা লম্বা বলছে আপনার বিধান তো নাই বাংলাদেশ সংবিধান নাই যে ওই চাকরি পেতে গেলে দাড়ি সাফ করতে হইবে তা আপনি কেন বলছেন রাখো তোমার বিধান আমাদের নিয়ম এটাই দাড়ি সাফ করতে পারলে আসো না যাও হলো এই বাংলাদেশ এই বাংলাদেশ দেশে বাস করছি ওই ছেলে দাড়ি কাটে নেই কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে যার বেতন কয়েক হাজার টাকা মাসে ওই ছেলে আমার আপনার সাথে বড় ইমানদার সে হয়তো আসে মুসল্লিদের মধ্যে আমি থেকে অন্তর থেকে স্বাগত জানাই আল্লাহ তোমার ইমানে আমলে বরকত দান করুন অবশ্যই এর বিনিময়ে তুমি জান্নাত ফের দেবো আল্লাহ বাক তোমার নসিব আমাদের এই উপমহাদেশের জিহাদ আন্দোলনের মূল ব্যক্তি ছিল আহলাদিসরা আর তাদেরকে যে শাস্তি দিছিল সে শাস্তি প্রথম শাস্তি হলো কারাগারে নিয়ে দাড়ি শেষে ফেলা আল্লাহ ইয়াহিয়া আলী তাকে বলা হলো তুমি ব্রিটিশের দাসত্ব করবে রাজি হও বলে না আমি আল্লাহর দাসত্ব করি তখন বিলেট কাটার জন্য তুমি বললেন তোমরা আমার দাড়ি না কেটে আমাকে গলা কেটে দাও আমি শহীদ হতে রাজি কিন্তু দাড়িকে শহীদ করো না আমার জীবন দশে আমার নবীর সুন্নত চলে যাবে আর আমি বেঁচে থাকবো এই হলো আহলেদিসের সুন্নত সেই আহলেদিস কোথায় এ তো সে এইখানে এই আমাদের চাবে নবাবগঞ্জের কি বলে কনসার্ট কনসার্ট তো অল্প দূরে ওইখানে তারা ছিলেন বড় মানে বৌমা প্রথম বাচ্চা হয় তখন এই শ্বশুরবাড়ির লোকেরা এই দেখে বড়ো বড়ো পিঠা বানায় পিঠা বানিয়ে সবাইকে খাওয়ায় বৌমার বাচ্চা হবে উনিও গিয়েছেন দাওয়া পেয়েছেন উনি তোমার এটা কি করেছো বলে এটা করলে বরকত হয় বাচ্চা ভালোভাবে হয় তো কে বলেছে এগুলি না এগুলি তো নিয়ম না এ তো বেদা এই যে বেদাত বলেছে সমস্যা ইংরেজ সরকারকে জানিয়ে দিয়েছে চাফাইতে যেখানে একটা ধরে নিয়ে চলে গেল যত চাপাই নক আর রাজশাহী এলাকার যত আহলাদ আপনারা আছেন আপনারা সবাই ওই মুজাহিদদের উত্তর সরি মনে রাখবেন ওই যে পাকা নারায়ণপুরের রফিক মন্ডল তার এক একটা রফিক মন্ডলে আশি হাজার অনুসারী ছিল এই প্রমাদের আঠারোশো বাহাত্তর সালে প্রকাশিত আওয়ার ইন্ডিয়ান মুসলমান উইলিয়াম উইলসাল হান্টার লেখার রিপোর্টে তিনি বলেছেন একটা মুন্সী ওনার ভাষায় একটা মুন্সির আশি হাজার অনুসারী কী করে হয় সে কেমন মানুষ কারণ সে আপোষহীন মানুষ ইসলামের সঙ্গে কোনো আপোষ করতো না তাই দেখে লাখো লাখো মানুষ তার অনুসারী হয়ে গেছিল উনি খালি বলেছে বলেছেন বেদার সঙ্গে সঙ্গে তাকে আদালতে নিয়ে যাওয়া হলো শেখ তখন আদালত ছিল সেখানে বিচার করা হলো ওই ওহাবি ওর ফাঁসি ফাঁসির হুকুম হয়ে গেল ও আলহামদুল্লা বলল ওই বেটা বলে কি হাসলো কেন হাসি ও কি বলছে তো বাংলাদেশি উকিল তো বলছে খুশি হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ বলেছে খুশি হয়েছে হ্যাঁ আমার বিচারে খুশি হবে এ কাজ আমি করবো না বাতিল ওকে জব দীপান্ত চলে গেলে যাওয়া যোগ যারা দ্বীপান্তরে আন্দামান দ্বীপপুঞ্জে সেখানে গেলে কোনো মানুষও না আঠারোশো সালের সাতই অক্টোবরে সর্বশেষ দ্বীপান্তরের বন্দী হিসেবে আমিরুদ্দিন বেরিয়ে আসবে সেই কারাগার থেকে যুগ যুগ ধরে কারাবন্দি থেকেছে কিন্তু কোনোদিন বিধাতার সঙ্গে করে। করেনি তাদেরই রক্তের ফসল আপনারা আপনি এত দুর্বল হবে আল্লাহ আমাদের তো ঢাকাতে রাজশাহী এনেছে এই উত্তর শুড়ি ডেকে নিয়ে তাদের মধ্যে আবার ওই তরুণ তারুণ্যের রক্ত ফুটিয়ে আনার জন্য তৌহিদের চেতনায় উন্নীত হওয়ার জন্য বৃহত্তর রাশি রংপুর দিনাজপুর নীলগঞ্জ সম্পূর্ণ এলাকাটাই হচ্ছে যেহাদের এলাকা এখানে কোন আপোষ কোন হয় নাই এটা কোন বাতিল সে কখনো আপোষ করে নাই আমরা চাই এই এলাকায় আবার ওই তৌহিদের বিপ্লব চলে আসুক যেন এই এলাকার মাধ্যমে সারা দেশে সমস্ত বাংলাদেশ পেরিয়ে পশ্চিমবঙ্গ বিহার সমস্ত এলাকায় তহিদের বাণী ছড়িয়ে পড়ুক আমরা সে আকাঙ্ক্ষা পোষণ করি আল্লাহ কাছে দোয়া করি যুব কর্মীদের মাধ্যমে আল্লাহ তুমি সেটা পূরণ করে দেন যুব কর্মীরা যদি সত্যি অর্থে সে গড়ে উঠতে পারে ইনশাল্লাহ তাদের দ্বারা এ দেশে বিজয় আসবে সেই বিজয়ে দুনিয়াবি বিজয় নয় আখেরাতের বিজয় জান্নাতের বিজয় ইনশাল্লাহ মানে সেখানে সবাই আমরা একত্রিত হব জান্নাত ফের সর্বোচ্চ মকামে আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন সৈহাদিসের মাধ্যমে তৌহিদের বুঝায় সঙ্গে তৌফিক গান করুন